হ্যালো এন্ড আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমরা বাইরে ঘুরতে যাব, আমার ছোট বোনের এক্সাম শেষ, তাই আমরা চারজন মিলে বের হলাম। লক্ষ্মীতলায় যাব, একটু মোহনপুরেও যাব, একটু বাইরে হ্যাং আউট করি। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তোপার জন্য একটু স্ন্যাপ নিচ্ছিলাম। ওরা দুজন কাপল দেখে আমরা দুই সিঙ্গেলকে পাত্তা দিচ্ছে না, কী করবো আর। হাঁটতেছি, সামনে থেকে গাড়ি নিব, গাড়ি নিয়ে যাব, অটো রিক্সা যা পায় অনেক দূরে যেতে হবে। লক্ষ্মীতলাটা দিনাজপুর থেকে প্রায় অনেকটা দূরে, গ্রাম সাইডে। আমরা আসলে চিন্তা করলাম একটু গ্রামের দিকে ঘুরতে যাই, অনেকদিন হলো হাঁসের মাংস খাওয়া হয় না, হাঁসের মাংস খাই আসি। তারপর ওরা এই যে অটো খুঁজতেছে, আমরা অটো দেখতেছি, ওরা ভাড়া ঠিক করতেছে, কত কী নেবে না নেবে কথাবার্তা বলতেছে। আর এদিকে আমি এমন একটা মানুষ, রাস্তা পারিতে খুব ভয় পাই, অনেক দৌড়ে টুড়ে রাস্তা পার হইলাম। দেন আমরা এখন অটোতে উঠবো, যাব। এই তো আমি একটু তোকার জলের স্ট্যাপ নিচ্ছি, তোকার জলকে বলি একটু লুক দাও, ওই সুন্দর করে একটু লুক দিচ্ছি, একই নাকি ডাকি, ওই তো ওর হিজাব নিয়ে বিজি। তারপর আমি আর আমার বোন ছোটো ছোটো স্ট্যাপ নিচ্ছি, তারপর ছোটো ছোটো করে রাস্তার ক্লিপ নিচ্ছি, ভিডিও করতেছি। অনেক ভালো লাগতেছে, আজকে চারজন মিলে এতদিন পর বাইরে হইতে পারছি, এক্সাম শেষ হবার, খুব এনজয় করতেছিলাম আজকে আমরা। তারপর আমি আমার পিলে পিলে বাহিনীর একটু স্ন্যাপ নিচ্ছি, আমার পিলে পিলে বাহিনীগুলো এত লজ্জা পায়, আর এটা তো সব থেকে বেশি। তারপর আমার ছোটো বোন বললো কি আপডেট দিয়ে তোকে একটু ভিডিও করে দিই, দেন ওকে ফোন দিলাম, ওই আমার একটু ছোটো করে একটু ক্লিপ নিয়ে দিল। সিঙ্গেল মানুষ কী করবো, দুজনের দুজনে হাত ধরে ঘুরি। তারপর তোফার জন্য ক্যাম্পাসের একটু ভিডিও ক্লিপ নিলাম, বলছে আপু একটু আমার ক্যাম্পাসের ভিডিও ক্লিপ নাও। যাচ্ছি, রাস্তাগুলো এত সুন্দর, এত পরিষ্কার ছিল, অনেক সুন্দর ছিল, তো যাইতে অনেক ভালো লাগতেছিলো। তারপর যেতে যেতে অনেক দূর গেলাম, তারপর তো আমাদের একটা ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করবে, সেজন্য আমি রাস্তা অত ভালো মতো চিনিও না। যাচ্ছি আর কাছে বারবার ফোন দিচ্ছি, কোথায় কত দূর তুই। তারপর এই তো যাচ্ছি আমরা, রাস্তাগুলো এত বাতাস ছিল, হাই গ্রামের সাইডে গুলো খুব ভালো লাগে এই জন্য, রাস্তাগুলো খুব সুন্দর আর অত সুন্দর বাতাস হচ্ছিলো। আর তারা দুজন রিলস বানাচ্ছে, আমি চিন্তা করলাম একটু ওদের রিলসের একটু ক্লিপ নিই, তোফার জল পারে না, বারবার করে গেলে ভুল করে, আমি একটু শিখাই শিখাই দিচ্ছিলাম, আমি ছোটো ছোটো ওগুলো ক্লিপ নিই। দেন আমরা চলে আসছি অনেক দূর, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ওই আমাদের সাথে জয়েন করলো, আর আমার বোন ফার্স্ট টাইম ওর সাথে মিট করলো। আমার বোনের এত লজ্জা পাচ্ছিলো, ওইও লজ্জা পায়, আমি বলে কি এত লজ্জা পাওয়ার কিছু নাই। তারপরে এই তো আমাদের কাঙ্ক্ষিত জায়গা লক্ষ্মীতলা চলে আসলাম। আজকে লক্ষ্মীতলা আসে বোঝাই যাচ্ছিল না, আজকে ফ্রাইডে নাকি অন্য কোনো দিন, মানে ফ্রাইডে ছাড়া অত এরকম ভিড় থাকে না, কিন্তু প্রচুর পরিমাণের ভিড় ছিল। তারপর আমরা সিট খুঁজতেছিলাম, সিটই পাই না, কোথায় বসবো। তারপর অনেকক্ষণ আমাদের পরিচিত মানুষ ছিল, অনেকক্ষণ বলার পর উনি একটা জায়গা ঠিক করে দিল, দেন আমরা বসলাম। তারপর খাবার দেখেছিলাম কী কী ছিল, একটু ছোটো ছোটো ভিডিও করতেছিলাম, অনেক রকমের আইটেম ছিল, অনেক রকমের মাছ ছিল নদীর, হাঁসের গোস্ত তো অবশ্যই থাকবে, এখানকার চিংড়ি মাছটা অনেক বেশি ভালো। তারপর আমরা সবাই মিলে হাত ধুইতে গেলাম, কিন্তু হাতটা ধোয়ার পর আমরা বসে আসি, খাবার অর্ডার দিলাম, আমরা পাঁচটা হাঁসের গোস্ত, দুইটা চিংড়ি অর্ডার দিলাম, ওদের ভাতের সাথে আপনার এক্সট্রা করে ওরা একটা আলু, ছোট আলু দিয়ে করলার তরকারি রান্না করে আর ডাল ভর্তা। এখন আবার দেখি সালাড দেয়, আগে সালাডটা দিত না, আগে একটা পেঁয়াজের ভর্তা দিত, দেশি পেঁয়াজ কা শুকনা মরিচের ভর্তা, আমি বললাম যে ভাইয়া ওইটা লাগবে, দেন বলল আচ্ছা আমি দেখতেছি কী করা যায়। তারা গোস্তের পিসও অনেক ভালো দেয়, আপনি যদি তাদের গোস্তের পিস পছন্দ না হয় তাদেরকে কিন্তু বলেন এটা ভালো লাগতেছে না আপনি চেঞ্জ করে দেন, তাহলে তারা চেঞ্জ করে দেন। এই তো তারপর আমরা খাওয়া স্টার্ট করলাম, খাবারটা অনেক বেশি মজা ছিল। এই তো আমাদের চিংড়ি মাছ চলে এসেছে, সালাদ, তারপর হাঁসের মাংস। আগে আমি চিংড়ি মাছ দিয়ে খাওয়া স্টার্ট করলাম, আগে চিংড়ি মাছে আপনার পাঁচটা করে পিস দিত, এখন দেখলাম তিনটা চারটা করে দেয়,
তারপরে তো আমাদের কাঙ্ক্ষিত পেঁয়াজ ভর্তাও চলে এসেছে। তারপরে আমরা একটা স্প্রাইট অর্ডার দিলাম, পানির বোতল অর্ডার দিলাম, স্প্রাইট ছাড়া তো হয় না। তারপর ওরা ভাত নিল, ভাত খাচ্ছে। আপনারা চাইলে মাংস শেষ হওয়ার পর তারা আবার এক পিস করে মাংস দেয়, আপনাদের সেটা চেয়ে নিতে হবে। খাওয়ার পর দেখেন আমি কত আই দেখেন আমার বান্ধবী কতগুলো হাগ দিয়ে যাবাই যে আমি সব দেখে আই দেখেন সব দেখে হাগ দিয়ে যাবাই যে ভাই আপনি এত শরীরে কেমনে এত গুলো হাগ দিয়ে যাবাই যে আপনি কেমনে এত খান যাচ্ছেন তো নাপা আয় আপা শুনে নাপা আপা। তারপরে আমরা রসমঞ্জুরি অর্ডার করতে গেলাম, বাট রসমঞ্জুরি শেষ তারা দিতে পারতেছে না। তারপর আমরা বলছি সন্দেশ এগুলো অর্ডার দিয়ে আসলাম। তারপরে এখানে আমরা চারজন মিলে বসে থেকে অনেক মজা করতেছিলাম। এই তো আমরা এখন অনেক মজা করতেছি, আড্ডা দিচ্ছি, ওদের সঙ্গে সবাই দোয়া করবেন। তারপরে যে আমাদের সন্দেশ মিষ্টি চলে এসেছে, বরফিটাও মজা ছিল, কিন্তু বরফির থেকে আমার সন্দেশটা বেশি ভালো, অনেক বেশি মজা ছিল। আপনারা গেলে ট্রাই করবেন ওখানে, ওখানকার বরফিটা অনেক মজা। তারপর গ্রামে আসি, ভ্যানে যদি না উঠি তাহলে কি হলো। তারপর একটা মামাকে ঠিক করলাম, বললাম মামা আমাদেরকে মহনপুর পর্যন্ত নিয়ে যান, এই পাশে তোফার জল ভাড়া ঠিক করতেছে। তারপরে এই তো আমরা ভ্যানে উঠলাম, ভ্যানে উঠে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিচ্ছি, সবাই মিলে মজা করতেছে অনেক বেশি। তারপরে এই তো আমরা মহনপুরে পৌঁছে গেলাম। তারপর আমার বোন আর সবকে মিলে এত শয়তানি করতেছে, আর আবার পিলে পিলে করতেছে আবার, আর তোফাত চলে এদিকে ভিডিও দিই, তোফাত চলে একটা মনটা খারাপ হয়ে গেছে। আমার বোন পিলে পিলে করতেছে, সব নিলো পিলে পিলে করে, আমার বান্ধবীকে করতে পারে বাট ওরা অনেক লজ্জা পায়, ওই পিলে পিলে করে। তারপরে এই তো তোফাত জল আর ইয়াকিনার একটু ভিডিও করে দিচ্ছি আমি। পর আমরা ওই পাশে গেলাম, ওখানে একটু গল্প টল্প করবো, আড্ডা টাড্ডা দিব। অনেক সুন্দর বাতাস ছিল, মনে হচ্ছে কি শান্তি। তারপর ওই যে নৌকা মামাটা আমাদেরকে বলতেছে যাবেন ওই পাশে। তারপর আমি ওই পাড়ির ভিডিও করতেছি, একটা লোক হাঁটে হাঁটে যাচ্ছে, কত সুন্দর করে আল্লাহ পৃথিবীটা বানাইছে, কত সুন্দর, এত শান্তির বাতাস, মনে হচ্ছে কি জান্নাতে চলে এসেছে। তারপর আমি আর আমার ফ্রেন্ড একটু মজা করতেছি, একটু ভিডিও করতেছি। ম্যাডাম ম্যাডাম একটু তাকান, ম্যাডাম 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 প্লিজ প্লিজ ম্যাডাম একটু তাকান, ম্যাম 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 মালিকা ম্যাম মালিকা ম্যাম মালিকা ম্যাম মালিকা ম্যাম মালিকা ম্যাম প্লিজ প্লিজ মালিকা ম্যাম স্যার স্যার ও নো স্যার খুব সুন্দর মালিকা ম্যাম। তারপর একটু স্প্রাইট খাইলাম, একটু আচার খাইলাম, একটু মুড়ি মাখা খাইলাম। তারপর এই তো বসে বসে আড্ডা দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমার বোনকে বলে খারাপ লাগতেছে, তাই চিন্তা করলাম কি যাই চলে যাই, পরে আবার আসা যাবে, আবার অনেক কাজ আছে দূরে যাইতে হবে। তারপরে এই তো অটো নিলাম, অটো নিয়ে চলে যাচ্ছি। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।